যে শব্দ দ্বারা সময় বা স্থান বোঝায়, আমরা বলেছিলাম ওই শব্দগুলোই হলো জন্ম। যে শব্দ দিয়ে সময় বা স্থান বোঝায় এই শব্দগুলোই হলো জন্ম। যে শব্দ দিয়ে সময় বা স্থান বোঝানো হবে ওই শব্দগুলোকে জর্ফ বলা হয়। সহি আবাদা আজর্ফ, আজর্ফ মাবনি, জর্ফ সওয়াল মাবনি, জর্ফ মাবনিয়ের মতো। এই শব্দগুলো কোনো পরিবর্তন হবে না, এগুলো যেভাবেই আছে সেভাবেই থাকবে। সালেসান ফি তারকিব মুদাফ, এই জরফের যে শব্দগুলো এগুলো তারকিবে মুদাফ হবে। বাদা মুদাফ ইলাহি, এরপরে যে শব্দটি থাকবে এরপরের শব্দটি মুদাফ ইলাহি হবে। নাম আদা জর, জর আইন্দা, কাছে, আমামা, সামনে, ওয়ারাআ, খালফা, পিছনে, তাহতা, নিচে, ফাওকা, উপরে, বিজানিবি, পাশে, জর, বাইনা, মাঝে, জর, আইন্দা, কাছে, তাহ, আমামা, সামনে, ওয়ারাআ, খালফা, পিছনে, তাহতা, নিচে, ফাওকা, উপরে, বিজানিবি, পাশে, বাইনা, মাঝে, ওয়া জর। আমাদের আলান নানজুর ওয়া তারকিব, আমরা একটা তারকিব দেখবো জরফ দিয়ে যে তারকিব গুলো হবে আমরা সেই তারকিব গুলো লক্ষ্য করি। অঞ্জুরু জাইয়েদা, আল কিতাবু ইন্দি, আওয়ালান আল কিতাবু ইন্দি, আল কিতাব কত পৃষ্ঠা? আর সফা 143 পৃষ্ঠা পিডিএফ জিমেল ফেলা মানে আইন দি কিতাব আফান আল কিতাব ইন দি আওয়ালান জুমলা আল কিতাব মিউ টুকছি আল কিতাব ইন দি আদা ইন্দা বাদা ইয়া দমির আল কিতাবু ইন্দি, আল কিতাবু ইন্দি নাম কুলু মজমুআন, আল কিতাব মারিফা আও নাকিরা, মারিফা মার সেই জামিন আদা ইন্দা ফি কুল্লিল ওয়াক্ত খবর নাম অঞ্জুর জাইয়েদান, ইন্দা ফি কুল্লিল মাকান খবর, ফি কুল্লিল মাকান খবর, ইন্দা জর, এই জরব গুলো যেখানেই আসুক সেখানেই সে খবর হবে, সে বাক্যের শুরুতে আসলে খবর হবে, শেষে আসলেও খবর হবে, যেখানেই যে আসুক সেখানেই সে খবর হবে, জর খবর, জর ফি তারকিব খবর, জর ফি তারকিব খবর, জর ফি তারকিব খবর, একদম জরফের জন্য আমাদের সূত্রের প্রয়োজন নেই, যেখানেই দেখবো আমরা জরফ সেখানেই হলো সে খবর হবে, জরফের অংশ খবর হবে। সেই ফাহিম তুম হাদা? আল কিতাব মুবতাদা, ইনদি খবর, ইনদি খবর, মঞ্জুর আল কিতাব হুজুর ইন্দি, এটাকে কি আর ভাঙতে হবে না? যেমন ইন্দি ইনতাদির, ইনতাদির এর মাকান মুক্তাদা খবর, আর আল কিতাব মুক্তাদা বাদ ইন্দা জরফ, নাহনু নারিফু জরফ মুদাফ, জরফি তারকিব মুদাফ, ইয়া মারিফা মুদাফ ইলাইহি, মুদাফ মুদাফ ইলাইহি খবর, মুক্তাদা খবর জুমলাতে নিসবিয়া। জুমলাতে নিসবিয়া খালাস, মুক্তাদা ইন্দা, ইন্দা খবর, ওয়া ইন্দা মুদাফ, বাদা মুদাফ ইলাইহি, মুদাফ মুদাফ ইলাইহি খবর, মুক্তাদা খবর জুমলাতে নিসবিয়া। ফাইন তুম আইয়ু সওয়াল ফি হাদাল মাকান, ليس سؤال ان شاء الله بعد الان عندي كتاب
ইন্দি কিতাব, ইন্দি কিতাব, নাহনু নারিফু জার্ফ খবর, নাহনু নারিফু জার্ফ খবর। আমরা ইতিপূর্বে বলেছিলাম জরফের অংশ যেখানে আসুক সেখানে এসে খবর হবে, জরফের অংশ যেখানে আসুক সেখানে এসে খবর হবে, এটা বলেছিলাম আমরা। জরফের অংশ যেখানে আসুক সেখানে এসে খবর হবে, দুইটা জিনিস যেখানে আসে সেখানে খবর হয়। আওয়ালান জর, আওয়ালান জর, আসানিয়ান হরফুল জার, আমরা সামনে পড়বো এখন পড়ে নিই, এই দুইজন যেখানে আসবে সেখানে এসে খবর হবে। হারফুল জার, হারফুল জার, জার ফারফুল জার, এই দুইটা যেখানেই আসবে সেখানে এসে খবর হবে। বাক্যের শুরুতে আসলে খবর হবে, শেষে আসলেও খবর হবে না। খেয়াল মাকান ইন দা মোদা ইয়া মোদা ফেলাইহি, মোদাক মোদাফেলাইহি খবর না। অঞ্জুর নাহনু নারিফু আউয়ালান ইয়াজিউল মুবতাদা ওয়া বাদা খবর, সাধারণ নিয়ম হলো প্রথমেই মুবতাদা থাকবে, এটা হলো সাধারণ নিয়ম, এরপরে খবর আসবে, প্রথমে খবর আসতে পারবে না, প্রথমে আসবে মুবতাদা, এটা হলো সাধারণ নিয়ম। কিন্তু লাকিন নাহনু নানজুরু ফিল বেদায়া খবর, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে শুরুতে খবর চলে আসছে, এখানে উল্লেখ করে দিতে হবে খবরটা কিন্তু আগে আসছে, নিয়মের ব্যতিক্রম হয়েছে এটা, এই জন্য আগে আসাকে বলা হয় মুকাদ্দাম, আগে আসাকে বলা হয় মুকাদ্দাম, 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 মুকাদ্দাম মানা আগে আসা, মুকাদ্দাম মানা আগে আসা, মুকাদ্দাম মানা আগে আসা। বাদা কিতাবুন খবর মুবতাদা, মুক্তাদা হাদা মুয়াক্ষার মানা পরে আসা, মুক্তাদা শুরুতে আসার কথা ছিল কিন্তু সে নিয়মের নিয়মের ব্যতিক্রম হয়ে সে পরে আসছে, এই জন্য তাকে বলা হয় মুয়াক্ষার পরে আসা। কিতাব মুক্তাদা মুয়াক্ষার, মুয়াক্ষার আও ইন্দি খবরুল মুকাদ্দাম, খবর মুকাদ্দাম মানা আগে আসা, মুয়াক্ষার মানা পরে আসা, পরে আসা, খালাস। নাহনু নারিফু আল কানুন এটা যে মারেফা বাদা না কেনা, নাহনু নারিফু আল কানুন, আমাদের নিয়ম হলো মারেফা এর পরে যদি নাকেরা আসে তাহলে আমরা মুক্তাদা খবর বলি। কিন্তু এখানে আমরা দেখতে পেলাম যে মুক্তাদা হয়েছে কিতাব, সে তো নাকেরা, মাল কান কি নিয়ম, কি নিয়ম অনুসারে সে নাকেরা হলো, নিয়মটা হলো যদি মুক্তাদা স্বাভাবিক নিয়ম হলো শুরুতে আসবে, শুরুতে না এসে যদি কখনো সে শেষে আসে তখন সে নাকের অবস্থায় আসবে, তখন মারেফা থাকবে না, তাহলে নিয়মের ব্যতিক্রম, এটা হলো নিয়মের ব্যতিক্রম হয় যদি কখনো সে শুরুতে না এসে শেষে আসে, তার যে মুক্তাদা মারেফা হওয়ার কথা তখন মারেফা হবে না, তখন নাকেরা হবে। সে আলার মুক্তি মাসো আর, এখন আপনার কি প্রশ্ন? কিতাবু এটা মারেফা নির্দিষ্ট শব্দ কি হবে, হলো নির্দিষ্ট শব্দ তো আলিফ লাম যুক্ত, এই মাত্র আমি কি বললাম আপনি বুঝেছেন কিছু, এই মাত্র আমি কি বলেছি, এই যে মাত্র কথাটা বললাম আমি বুঝেছেন কিছু, এই মাত্র আমরা বললাম যে মুক্তাদা হলো সাধারণত আমাদের সূত্র কি, এই সূত্র হলো মারেফা শব্দের পরে নাকেরা শব্দ আসলে মুক্তাদা খবর হবে, তার মানে মুক্তাদা মারেফা হবে, এটাই হলো নিয়ম। কিন্তু কখনো যদি মুক্তাদা নিয়মের ব্যতিক্রম হয় বাক্যের শেষে আসে তখন সে নাকের অবস্থায় আসবে আর মারেফা থাকবে না, এটাই তো বললাম। এই মাত্র এটা কি সবসময়, সব সময়ের জন্য না? ফাহমতি আলান বুঝেছেন? এখনো বুঝেন নাই, না বোঝা তো কিছুই দেখতে পাচ্ছেন। আমাদের নিয়ম কি দেখেন, আমাদের মুক্তাদার জন্য মুক্তাদা খবর হওয়ার জন্য সূত্র কি, সূত্র বলেন, সূত্রটা কি? মারেফা নাকের নাম সই, মারেফা শব্দের পরে নাকের শব্দ হবে, এটা হলো এটা স্বাভাবিক নিয়ম। তাহলে মারেফা শব্দকে মুক্তাদা বলবো আর নাকেরা শব্দকে কি বলবো, খবর বলবো। কিন্তু এই নিয়মের যদি কখনো ব্যতিক্রম হয়, যেমন স্বাভাবিক নিয়ম অনুসারে প্রথমে আসবে মুক্তাদা এরপরে কি আসবে,
খবর আসে, খবর কিন্তু এই নিয়মের ব্যতিক্রম হয়ে কখনো যদি মুক্তাদা পরে আসে কি আসে? মুক্তাদা আগে না এসে মুক্তাদা পরে আসলো, নিয়মের ব্যতিক্রম। মুক্তাদা পরে আসলো, শুরুতে আসলো খবর, শুরুতে খবর আসলো, তখন এই মুক্তাদা মারিফা থাকবে না, তখন মুক্তাদার তো আসতে হবে নাকের অবস্থায়। এটা হলো সূত্র, মুক্তাদা আসবে নাকের অবস্থায়, এটাই হলো সূত্র, এটাই বলছিলাম। আলান ফাহিমটি এখন বুঝেছেন না? এটাই আমরা বলছিলাম অত সময় যে মুক্তাদা যদি নিয়মের ব্যতিক্রম হয়ে পরে আসে তাহলে সে মুক্তাদার মারিফা থাকবে না, সে নাকেরা হয়ে যাবে। আর তখন এই মুক্তাদাকে শুধু মুক্তাদা বলা যাবে না, মুক্তাদার সাথে বলে দিতে হবে মোয়াক্ষার, সে নিয়মের ব্যতিক্রম হয়ে পরে আসছে, মোয়াক্ষার বলতে হবে। আর খবরকে বলতে হবে মোকাদ্দাম, সে নিয়মের ব্যতিক্রম হয়ে শুরুতে আসছে, মোকাদ্দাম। না আরেক উদাহরণটা আরেকবার দেখাইলে ভালো, মানে ওই যে তৈয়ব অঞ্জুর আদা বাদা মুক্তাদা খবর জুমলাতুল ইসমিয়া, জুমলাতুল ইসমিয়া। তাইব আইয়ু সওয়াল ফি হাদাল মাকান, এখানে আমাদের আর প্রশ্ন আছে? লাইসা, এখানে বাংলা অর্থ করার সময় কি কেমন না? হবে বাংলা অর্থ করার সময় এই যেহেতু নিয়মের ব্যতিক্রম, এটাও নিয়মের ব্যতিক্রম হবে। অর্থ করার সময় খবরের অর্থ আগে বলবো, এরপরে মুক্তাদার অর্থ বলতে হবে, এটা হলো নিয়মের ব্যতিক্রম। যেমন আমার কাছে একটি বই আছে, কবলাল জুমলা, এর আগের বাক্য স্বাভাবিক নিয়ম অনুসারে আল কিতাবু ইন্দি, বইটি আমার কাছে আছে, কিতাবু ইন্দি, বইটি আমার কাছে আছে। হাদাল মাকান মাওজুদ, ইন্দি কিতাবু, আমার কাছে একটি বই আছে, আল কিতাবু ইন্দি, বইটি আমার কাছে আছে। আরেকটি বিষয় বলেছিলাম আমরা, এই যে জরফ, এই জরফ শব্দের সাথে সবসময় আসে আসে থাকে, জরফের মধ্যে আসে আছে, এই জন্য আসের জন্য আলাদা কোনো আরবি নাই। এই আসে শব্দের আরবি হলো জরফের মধ্যেই থাকে, যেমন ইন্দা কাছে মানে হলো আমার কাছে আছে, আমার সামনে মানে আমার সামনে আছে, খালফা পিছনে আমার পিছনে আছে, এখানে আসে শব্দের জন্য আলাদা কোনো আরবি নাই, এর মধ্যেই জরফের মধ্যেই আসে আছে। জাদিদ, এখানে একটু প্রশ্ন ছিল, আগে পার হয়ে আসছে, যেমন যে আমি যখন পড়ছিলাম ইন্দা মানিস সাহাতু পড়ছিলাম, এখানে ইন্দা মান থেকে মানে এখানে জেডটা দিয়ে উপরে আলিফ, মানে পরে যে আলিফ লাম আছে বলে আমরা কি জেড দিলাম, এই জেডটা আসলো কি ইন্দার কারণে? লা লা, ওখানে আমরা বলেছিলাম আমাদের কানুন, আমাদের নিয়ম ছিল, নিয়মটা কি এর আগে তো বলেছিলেন, আমি ভুলে গেছি। নিয়মটা ছিল আলিফ লাম যুক্তের শব্দের পূর্বে যদি সাকিন থাকে, কি থাকে? সাকিন, জি জি, ওই সাকিন কে জেড দিয়ে মিলে করতে হবে, এটাই ছিল নিয়ম। ওকে, মনে করছি। এরপর আমাদের নতুন একটি আলোচনা, গুরুত্বপূর্ণ আলোচনা, এখানে আমাদের বুঝতে হবে, এখানে একটু ভিন্ন আলোচনা হবে আমাদের, এই জন্য এই জায়গাটা যাওয়ার আগে আমরা একটু বিরতিতে যাবো। তাই অঞ্জুরু জাইয়েদান, শাহনাজ পারভীন মজুদ আংটি, কিতাবু রাশিদিন, মুদাফ মুদাফ ইলাইহি, রাশিদের বই, কিতাবু রাশিদিন, রাশিদের বই, হাদা কিতাবু রাশিদিন, ইহা রাশিদের বই, হাদা কিতাবু রাশিদিন, ইহা রাশিদের বই, কিতাবু রাশিদিন জাদিদুন, কিতাবু রাশিদিন জাদিদুন, রাশিদের বই সুন্দর, আফা জাদিদুন মান নতুন, কিতাবু রাশিদিন জাদিদুন,
রাশেদের বই নতুন, কেতাবু রাশেদিন জাদিদুন, রাশেদের বই নতুন। এই পর্যন্ত তিনটে বাক্য পিছনের পড়া। এর পরবর্তী বাক্যটি আমরা আজকে শিখবো, নতুন আলোচনা আমাদের পরবর্তী বাক্যটি। কিতাবু রাশিদিন জাদিদুন, রাশেদের বই নতুন। বাদা আলান নাদাবিরা সাবুর, আমরা বলে চলে যাচ্ছি। এখানে যে বাংলায় রাশেদের বইটি বলেছে, এখানে বইতে যেহেতু আলিফ লাম নেই, বই আর বইটি সাওয়া একই কথা। আমরা জানি যে মুদাফ মুদাফালে মিলে কি হয়ে যায়, মারফা হয়ে যায়। মারেফা মানা নির্দিষ্ট, আর মারেফের একটি প্রকার হলো আলিফ লাম মারেফা, মুদাফ মুদাফালে মারেফা। আমরা টি বলতে পারি না বলতে পারি, দুটাই সঠিক। পরবর্তী বাক্য বোঝার জন্য আমরা বলেছিলাম পড়ে যাব না। আমাদের বাক্যটি ছিল কিতাবু রাশিদিন জাদিদুন, এটি ছিল আমাদের পূর্বের বাক্য। কিতাবু রাশিদিন জাদিদুন, আর বলেছিলাম রাশেদের বই নতুন। আমরা এখন বলবো যে রাশেদের নতুন বই এবং নতুন রাশেদের বই, আমরা দুটো বাক্য তৈরি করব। রাশেদের নতুন বই আওয়ালান, রাশেদের নতুন বই অবাদা, নতুন রাশেদের বই, নতুন রাশেদের বই, এটা আমরা কিভাবে বলবো। এখন একটি বিষয় লক্ষ্য করি, এই বাক্যে যে রাশেদের নতুন বই, এই নতুন হলো সিফাত। কার সিফাত? বইয়ের সিফাত। দ্বিতীয় বাক্যে দেখতে পাচ্ছি নতুন রাশেদের বই, এই বাক্যে নতুন সিফাত। কার সিফাত? রাশেদের সিফাত। ফাহিম তুমাল বাংলালিয়া, আমরা কি সবাই বাংলাটা বুঝতে পেরেছি? বাংলা বুঝেননি কেউ আছেন যে সিফাত বুঝতে পারেননি? নতুন বই, এই নতুন হলো বইয়ের সিফাত, আর নতুন রাশেদের পরের বাংলা পরের বাক্যটা বুঝতে পারেননি কেন? বুঝতে পারেননি, বলা হচ্ছে নতুন রাশেদ। এখানে রাশেদের একটা গুণ হলো সে নতুন, সে পুরান। যদি বলা শিক্ষক রাশেদ, শিক্ষক তার একটা গুণ। আমরা বলেছিলাম কি মাউসুফ সেফাতের ক্ষেত্রে বাংলায় সেফাত প্রথমে আসে, এরপরে মাউসুফ আসে। যেমন নতুন কলম, সব একই রকম, নতুন কলম, এরকমই হলো নতুন রাশেদ। ফাহিমতা? বুঝতে পেরেছিলাম। এখানে তো এখানে আমরা যে বাক্যটা পড়ছি সেটা হলো রাশেদের নতুন। আপনি আবার দেরের পরে কেন যাচ্ছেন? রাশেদের নতুন বই না, সেই এখানে প্রথম বাক্য বলছেন আপনি, ঠিক আছে। হ্যাঁ দেখেন, রাশেদের নতুন বই, এখন রাশেদের তো আলাদা জিনিস আর নতুন বই আলাদা জিনিস, দুটো তো ভিন্ন। এখানে নতুন রাশেদ একটা যে আলাদা জিনিস আর বই আলাদা জিনিস। ওইটার আরবি বাক্যটা, আরবি বাক্য আমরা কোনো করেই না, আমরা তো বাংলা বুঝতেছি তাই না? তখন তো আপনি জিজ্ঞাসা করা হয় না, আপনাকে জিজ্ঞাসা করেছি বাংলাটা বুঝছেন কিনা, সেটা বলেন যে বাংলা বুঝছেন কিনা। আপনি বাংলা বুঝেছেন? বাংলা বুঝছেন। জি ঠিক আছে, যতটুকু বোঝানো হয় অতটুকু মধ্যে থাকে, সামনে যায় না। তাহলে এখানে লক্ষ্য করি, আমরা দেখতে পেলাম যে রাশেদের নতুন বই, এখানে নতুন বই মাউসুফ সেফাত, আর নতুন রাশেদের বই, এখানে এই নতুন রাশেদ মাউসুফ সেফাত। খালাস, এতটুকু বুঝলেই হবে আমাদের। এখন একটি বিষয় লক্ষ্য করি, আমরা দুটি বাক্যই দেখতে পাচ্ছি যে মুদাফ মুদাফালের সম্পর্ক রয়েছে। যেমন আমরা দেখতে পাচ্ছি রাশেদের বই, এই যে রাশেদের র আছে, আমরা জানি বাংলায় র থাকলে মুদাফ মুদাফালেই হয়, সে মুদাফালেই হবে। এরপরে আমরা জানি যে বাংলায় র থাকলে যার সাথে র থাকে তাকে আমরা মুদাফ মুদাফালেই বলবো। এখন সূত্র হলো, মুদাফ মুদাফালেই এর সাথে যদি কোনো সিফাত আসে সেই সিফাতকে মুদাফ মুদাফালেহির পরে ব্যবহার করতে হবে। তাহলে সূত্রটা মনে রাখতে হবে, মুদাফ মুদাফিলাইহি,
এর সাথে যদি কোনো সেফাত আসে, সেই সেফাত মুদাফ মুদাফিলাইহি এর পরে ব্যবহার করতে হবে। সে আরবি আরবি করার সময় সেই সেফাতটি মুদাফ মুদাফিলাইহি বের করার পরে লিখতে হবে, এরপরে সেফাতকে লিখতে হবে, সেফাতকে মাঝখানে লেখার কোনো সুযোগ নেই। তাহলে সূত্র কি? সূত্র হলো মুদাফ মুদাফিলাইহির সাথে যদি কোনো সিফাত থাকে, যেমন এখানে মুদাফ মুদাফিলাইহি রাশিদের বই মুদাফ মুদাফিলাইহি, এখানেও রাশিদের বই মুদাফ মুদাফিলাইহি, এর সাথে সিফাত যুক্ত হয়েছে নতুন, যার সাথে যুক্ত মুদাফের সাথে আসুক আর মুদাফিলাইহির সাথে আসুক, যার সাথে আসুক ওটা দেখার বিষয় না, সিফাত আসবে মুদাফ মুদাফিলাইহির পরে না। এখানে আমরা দুটি বাক্য লিখ, পরে আসবে তবে আরো কিছু বিষয় মনে রাখতে হবে, মুদাফ মুদাফিলাইহির সাথে যখন সেফাত আসবে সেই সেফাতটি মারেফা হবে, সেফাতটি পরে ব্যবহার করব সেই সেফাতটি হবে মারেফা, সেই সেফাতটি মারেফা হবে। আর সালেসা তৃতীয়ত হলো এরাব হবে মাউসুফের মতো করে, এটা আমরা আগেও জানি, এরাব হবে কার মতো করে? মাউসুফের মতো করে এরাব হবে, পরে আসবে ঠিক আছে কিন্তু এরাব হবে মাউসুফের মতো করে না, আলানুনজুর। এখন আমরা লক্ষ্য করি, প্রথম বাক্য আমরা লিখছি, প্রথম বাক্যটি ডান পাশের বাক্য আমরা বলছি, রাশেদ নতুন রাশেদের বই, এটা আমরা লিখবো। তাহলে আমরা নতুন রাশেদের বই, তাহলে এখানে মোদাফ মোদাফেলাই কে? রাশেদের বই মোদাফ মোদাফেলাই, আমরা লিখি কলাম রাশেদ, কলাম রাশেদিন নাম। এরপর আমরা নতুন, আমরা বলেছি নতুন আসবে মারেফা অবস্থায়, তাহলে হবে আল জাদিদ, মোদাফ মোদাফেলাইয়ের পরে সেবাত আসবে, সেবাতটি হবে মারেফা আল জাদিদ, এর আমি একটু পরে দিচ্ছি, আল জাদিদ পর্যন্ত রেখে দেই, শেষে কি হবে আমি একটু পরে দেখতেছি। পরের বাক্য আমরা লক্ষ্য করি, যেমন রাশেদের নতুন বই, এখানে মোদাফ মোদাফেলাই কে? মোদাফ মোদাফেলাই রাশেদের বই, মোদাফ মোদাফেলাই রাশেদের বই, তাহলে পরের বাক্যটি আমরা লিখি কলাম রাশেদিন, কলাম রাশেদিন রাশেদের বই, খালাস, কলাম রাশেদিন রাশেদের বই, খালাস। এরপর দেখতে পাচ্ছি নতুন, তাহলে আমরা জানি মুদাফ মুদাফিলাইহির সাথে যদি সেবাত আসে সেবাটি মারিফা বসতে আসবে, তাহলে আল জাদিদ, আল জাদিদ। এখন আমাদের প্রশ্ন হলো আল জাদিদ এই প্রথম বাক্যে আসি, আমরা প্রথম বাক্যে এখানে চলে আসি, এখানে চলে আসি, এখানে আমরা লক্ষ্য করি যে নতুন এই বাক্যে নতুন কে? নতুন রাশেদের বই এই বাক্যে নতুন কে? রাশেদ নতুন, রাশেদ নতুন। তাহলে রাশেদের সাথে এরাব কি আছে? মাউসুফের যে এরাব সেফাতের একই এরাব হবে, রাশেদের এরাব কি আছে? এখানে এখানে যে আছে কাসরা আছে, তাহলে আল জাদিদি কাসরা হবে, খালাস। বাদা অপর পাশে আমরা লক্ষ্য করি, যেমন রাশেদের নতুন বই, এখানে যে নতুন এই নতুন কে? এখানে কি আল, এখানে আল হলে তো দুইটা বাক্য একই রকম হয়ে গেছে না? এটা যে একটু অপেক্ষা করে, একটু অপেক্ষা করে, যে প্রশ্ন করা হয় সেই প্রশ্ন আগে উত্তর দেন, আপনাদের প্রশ্ন আরো পড়ে, এখন বোঝানো শেষই হয় না, এরপর না আপনি বুঝবেন শেষ হলে না। পরের বাক্যে চলে যাচ্ছি আমরা, পরের বাক্যে, পরের বাক্যে দেখেন রাশেদের নতুন বই, এখানে নতুন কে? এখানে এই বাক্যে নতুন কে? রাশেদের নতুন বই বাকি নতুন কে? বই, বই, বই। তাহলে বইয়ের এখানে এরাব কি? আমরা বই লিখেছি কিন্তু আমরা কিন্তু কলম দিয়েছি আরবিতে, আরবিতে কি বই হবে? আফওয়ান, আরবিতে কলম লিখেছি সব জায়গায়, এখানে কি বই হবে? বাংলায় বই ছিল, এখানে বইয়ে কি আছে? দম আছে, আল জাদি দু হল, আল জাদি দু। আর পরেরটা কিতাবু রাশিদিন আল জাদিদি, মানা আল জাদিদি জের আছে, তাহলে রাশেদের সাথেও জের আছে, তাহলে রাশেদের সেফাত প্রথম এই জাদিদ, এক নম্বর যেটা এই জাদিদ, এটি কার সেফাত? রাশেদের সেফাত, তাহলে হবে নতুন রাশেদের বই,
আর দ্বিতীয় বাক্যে আমরা জাদিদু দেখতে পাচ্ছি, তাহলে জাদিদু দম্মা কার কাছে? দম্মা আছে ওর কিতাবের সাথে, তাহলে হবে রাশেদের নতুন বই। ফাইন, তো বুঝতে পেরেছি আমরা এখন। কিতাবু রাশেদিন আল জাদিদি মানে নতুন রাশেদের বই, কিতাবু রাশেদিন আল জাদিদু রাশেদের নতুন বই। তাহলে আমরা আবার একটু আপনাদের বলি, সেটি হলো যে মোদাফ মোদাফেলের সাথে যদি কোনো সেফাত আসে, যদি কোনো সেফাত আসে, এই সেফাত, সেই সেফাতটি মোদাফ মোদাফেলের পরে আসবে এবং সেফাতটি মারেফা হবে, মারেফা হবে এবং মাউসুফ অনুসারে এরাফ হবে, মাউসুফ অনুসারে এরাফ হবে। আমরা জানি মাউসুফের যে এরাফ সেফাতের একই এরাফ, মাউসুফে জবর হলে সেফাতে জবর, মাউসুফে জের হলে সেফাতে জের, আর মাউসুফে যদি পেশ হয় তাহলে সেফাতেও পেশ। এখানে তো এখানে পার্থক্য শুধুমাত্র যে ইসে, যেমন আগে বাক্য শুধুমাত্র একটা যে নাম সেই জের আর পেশ দেখেছি মধ্যে কার সেফাত, এটা কার সেফাত, এটা নাম সেই, এটা জের এবং পেশ দেখে চিনতে হবে এটা কার সেফাত, কাকে বোঝানো হচ্ছে। এই জন্যই তো আরবি ভাষার বলা হচ্ছে না যে কোরআন যে একটা জবরের জায়গায় জের দিলে কত বড় অর্থের পার্থক্য, দেখেন দুইটা ভিন্ন বিশাল একটা পার্থক্য এখানে লক্ষ্য করেন। যে একটা জাদি দ্বারা যদি আমি জের দিয়ে বলি তাহলে এই জের দিয়ে বোঝাবে রাশেদকে নতুন বোঝাবে, আর যদি এই জাদিদকে আমরা পেশ দিই তাহলে বোঝাবে বই নতুন। এই জন্য জের এবং জবরের যে পার্থক্য, যে ভাষার যে প্রাচুর্যতা আরবি ভাষার, এটা অন্য কোনো ভাষা পাবে না, এটাই হলো আরবি ভাষার একটা মাহাত্ম। তাহলে মাদ্রাসার শিক্ষিক, নতুন মাদ্রাসার শিক্ষিক, আউয়াল নতুন মাদ্রাসার শিক্ষিক, নতুন মাদ্রাসার শিক্ষিকা, আও মাদ্রাসার নতুন শিক্ষিকা, হাবিবুল্লাহ বেলাল মিউট, মাদ্রাসার নতুন শিক্ষিকা তৈয়ব। এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে নতুন, সে হলো সিফাত, এই নতুন সিফাত, এখানেও নতুন সিফাত, কার সিফাত একটু পরে আসি আমরা। তাহলে আমরা জানি যে মুদাফ মুদাফেলের সাথে যদি কোনো সিফাত আসে, সেই সিফাতটি আরবিতে মুদাফ মুদাফের পরে আসবে। তাহলে আমরা প্রথমে মুদাফ মুদাফেলাই লিখবো, এরপরে সেবাত লিখবো। তাহলে এখানে মুদাফ মুদাফেলাই কে? মুদাফ মুদাফেলা হলো মাদ্রাসার শিক্ষিকা, মাদ্রাসার শিক্ষিকা আরবি নাজনীন সমান। আপনি বলেন মাদ্রাসার শিক্ষিকা আরবি কি? মুআল্লামা, আপনি আবার সেই মুআল্লামা বলছেন, কি হবে? মুআল্লিমি, নাম মুআল্লিমাতুল মাদ্রাসা, মুআল্লিমা। পরের আগের বাকি আমাদের একটু কথা বাকি ছিল, মনে রাখবেন, একটু পরে বলে দিচ্ছি। মুআল্লিমাতুল মাদ্রাসাতি, খালাস। এখানে এই বাক্যে, প্রথম বাক্যে এটার আরবিও কি? মাদ্রাসার শিক্ষিকা, নতুনকে পরে যাচ্ছি আমরা, এখানে আরবিও হবে মুআল্লিমাতুল মাদ্রাসাতি, মাদ্রাসার শিক্ষিকা, মুআল্লিমাতুল মাদ্রাসাতি, মাদ্রাসা শিক্ষিকা না। এখন আমরা দেখব নতুন কে। প্রথম বাক্য আমাদের ডান পাশের বাক্যে দেখতে পাচ্ছি মাদ্রাসার নতুন শিক্ষিকা, তাহলে এখানে এই মাদ্রাসার নতুন শিক্ষিকা নতুন কার সাথে যাবে? শিক্ষিকার সাথে, শিক্ষিকার সাথে। তাহলে আমরা কি লিখবো? আমরা বলেছিলাম মোদাব মোদাফের পরে সেবাদ আসলে সেবাদ আসবে মারেফা অবস্থায়, তো মারেফা অবস্থা নিতে হলে কি আলিফ লাম যুক্ত নিতে হবে? তাহলে আল জাদি দা কি হবে? তু হবে, নাম সই, আল জাদি দা তু, না মাদ্রাসার নতুন শিক্ষিকা, সই বাদা। এরপরে বাম পাশের বাক্যে নতুন, সে নতুন কার সাথে যাবে? এটা মাদ্রাসার সাথে, মাদ্রাসার সাথে হবে। তাহলে আমরা কি লিখবো? আল জাদি দা দাতি, আল জাদি দাতি,
আল জাদিদাতি মা নতুন মাদ্রাসার শিক্ষিকা ফাইনতুম হাদা আলান আমরা কি এখন বুঝতে পেরেছি সবাই বুঝতে পারছি কিন্তু লিখার সময় কি আমাদের আগে বাংলা করে তারপর আরবি করতে হবে বাংলা দেওয়া থাকলে আরবি করবেন বাংলা থেকে আরবি করার নিয়ম কি এই তো আমরা বললাম যে প্রথমে মোদাক মোদাফাল লিখবো বাংলা থেকে আরবি করার সময় এরপরে সিফাত লিখবো আর আরবি থেকে বাংলা করার সময় আমরা দেখব আমরা আমরা লক্ষ্য করব যে মোদাক মোদাফালের পরেই সিফাতটা আসছে তাহলে সিফাত যদি পেশ থাকে তাহলে আমরা দেখব মোদাফের সাথে পেশ আছে তাহলে মোদাফের সাথে সিফাতটা নিব আবার যদি জেড দেখি সিফাতটাকে তাহলে আমরা দেখব যে মোদাফালাই সাথে জেড আছে তাহলে মোদাফালাইয়ের সাথে সিফাতটাকে নিব আপনাকে যখন যেটা দেওয়া থাকবে তখন সেটা দেখে আপনাকে অর্থ করতে হবে বুঝে বুঝতে পেরেছি জি এখন একটি বিষয় লক্ষ্য করেন আমরা বলেছিলাম হ্যাঁ মুআল্লিমাতিল মাদ্রাসাতি এখানে আর কোনো কথা নেই কিন্তু আগের বাক্যে একটু কথা ছিল একটু বলে দেই আগের বাক্যটা কোথায় ছিল এখানে ছিল আগের বাক্যে এই জায়গায় এখন দেখেন আলিফ লাম যুক্ত শব্দের পূর্বে যদি তানবিন থাকে কি থাকে তানবিন এই যে আলিফ লাম যুক্ত শব্দের পূর্বে তানবিন থাকলে মিলিয়ে পড়ার সময় যদি মিলিয়ে পড়ি আমরা এইমাত্র পড়েছিলাম কিতাবু রশিদিন আল জাদিদি পড়েছি আমরা মিলাই নাই বরং আলাদা করে পড়েছিলাম যদি আমরা মিলিয়ে পড়ি মিলিয়ে পড়ার সময় নুন জের দিয়ে মিলিয়ে পড়তে হয় যদি আমরা মিলিয়ে পড়তে চাই তাহলে নুন জের দিয়ে মিলিয়ে পড়তে হবে নুন জের দিয়ে মিলিয়ে পড়তে হবে আর যখনই নুন জের দেওয়া হবে তখন আর তানবিন থাকবে না তখন একটা হয়ে যাবে যেমন জের থাকলে এক জের হয়ে যাবে আর একটা জের নুনের সাথে চলে যাবে তাহলে হবে কিতাবু রশিদি নীল জাদিদ কিতাবু রশিদি নীল জাদিদ এটা একটা পরাণ নিয়ম এটা ব্যাকরণের নিয়ম না পরাণ নিয়ম কিতাবু রশিদি নীল জাদিদি বাদ এর আগের বাক্যে রাখো দেখো যে নুনে কুতনি বলে সেই সেই নুনে সেটা নাম সহি এটা নুনে কুতনি বলা হয় না তাই এর পরবর্তীতে হলো আগের পরের বাক্য একই কথা যেমন কিতাবু রশিদি নীল জাদিদ এই যে নি বলেছিলাম আলিফ লাম যুক্ত শব্দের পূর্বে তানবিন থাকলে তখন নুন জের দিয়ে মিলিয়ে পড়তে হয় এটা একটা পড়ার নিয়ম খালাস এতটুকু ছিল আমাদের আলোচনার বিষয় তাই এখন ওই যে শেষের বাক্যটার যে অর্থ আসছে রাশেদের নতুন ও সুন্দর বইটি এই যে এখানে অ শব্দটা যে আসছে আরবিতে তো এটাকে আমরা শুনেন শুনেন আপনি শুনেন আপনি কি ব্যাখ্যা করেছি আপনি যে ব্যাখ্যা দিয়ে প্রশ্ন করেছেন ব্যাখ্যা আমরা করেছি এখন পর্যন্ত করেনি তবে কি প্রশ্ন গ্রহণযোগ্য না তো অপেক্ষা করেন মানে তো আপনি যে 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 প্রশ্ন করছেন এই প্রশ্ন করার কারণে অন্যদের মাথায় আপনি যে অন্য প্রশ্ন ঢুকিয়ে দিচ্ছেন যার কারণে অন্যদের বুঝতে সমস্যা হবে যখন এটা নিয়ে আলোচনা করবো সেটা পড়ানো হবে না কোনো কথাই না কথা নেই পড়ানো হওয়ার পর আপনি প্রশ্ন করবেন বাদা আমরা এই বাক্যে ছিলাম এই বাক্যে আমরা ছিলাম অঞ্জুরু কিতাবু রশিদি নীল জাদিদু মানা দু আছে পেশ আছে তাহলে কিতাবের সাথে পেশ আছে তাহলে আমরা কিতাবের সাথে সেপাত কি নিব তাহলে অর্থ হবে রাশেদের নতুন বই জামিলুন সুন্দর রাশেদের নতুন বইটি সুন্দর রাশেদের নতুন বইটি সুন্দর খালাস বাদ পরের বাক্যে লক্ষ্য করেন কিতাবু রশিদি নীল জাদিদুল জামিলু এখানে আমরা দুইটা সেফাত দেখতে পাচ্ছি এখানে আমরা দুইটা সেফাত দেখতে পাচ্ছি দুইটা সেফাত এখানে অর্থ হলো রাশেদের রাশেদের দু আছে এখানেও দম্মা আছে কিতাবের সাথে দম্মা আছে জামিলু এখানেও দম্মা আছে কিতাবের সাথে দম্মা আছে তাহলে এখানে অর্থ হলো কিতাবু রশিদিন নীল জাদিদুল জামিলু রাশেদের সুন্দর নতুন বই অথবা আমরা সাথে ও যোগ করে বলতে পারি রাশেদের সুন্দর ও নতুন বই আর রাশেদের নতুন ও সুন্দর বই রাশেদের নতুন ও সুন্দর বইটি সুন্দর বই কি রফিসুল মানা সস্তা রাশেদের নতুন ও সুন্দর বই সস্তা এখন চাইলে আপনি আরো সেবা যুক্ত যুক্ত করতে পারেন যেমন আল জাদিদু আল জামিলু আল মুফিদু বলতে পারেন আপনি যে রাশেদের নতুন সুন্দর উপকারী বইটি উপকারী বইটি রহিসুন সস্তা উপকারী বইটি সস্তা নাম
খালাস। এখন আপনাদের প্রশ্ন হবে এখানে যে এ তো এই বাংলায় যে ও বলছি আমরা ও বলতে পারি, এখন এখানে সব জায়গা যদি অনেকগুলো সেপাতে এক জায়গা আসে সেখানে ও ব্যবহার করতে অ ব্যবহার করতে পারি নাও করতে পারি, তবে যদি আমরা দেখি অ ব্যবহার না করলে সুন্দর শোনা যায় তাহলে অ ব্যবহার না করাই উত্তম। নাম খালাস। এখন কি প্রশ্ন করেন এখন আপনার হাবিবুল্লাহ বেলাল, প্রশ্ন আছে এখন আর আপনার? এটাই ছিল, এটাই ছিল, এই জন্য আগে প্রশ্ন করা যাবে না, আগে বস্তু দেখবেন আলোচনা শেষ হবে এরপর প্রশ্ন করবেন। তাই মানে বাংলা বাংলা অর্থ করার ক্ষেত্রে অবলে তো সমস্যা নাই না, বাংলা অর্থ করার ক্ষেত্রে অবলে সমস্যা নাই। খালাস বাদ, এরপরে লক্ষ্য করি আমরা এরপরে আগের আগের আলোচনায়। তবে এখানে একটু এখানে আরেকটি বিষয় আছে, সেটি হলো অঞ্জল লক্ষ্য করি, হাদিহি জাহরাতু সাগীরাতু, এই ফুলটি সুন্দর আগের মতোই, লাউনু হাদিহি জাহরাতি জামিলুন, এই ফুলটির রং সুন্দর, এটা পিছনে পড়েছি, লাউনু হাদিহি জাহরাতি জামিলুন, এই ফুলের রং সুন্দর, আও এই ফুলটির রং সুন্দর। খালাস, লাউনু হাদিহি জাহরাতি সাগীরাতি জামিল, এই ছোট ফুলের রং সুন্দর, হাদা সাওয়া, এই যে আজ সগিরাতি জের আসছে আর জাহরাতি জের আসছে, এই জন্য সগিরাতুন কার সাথে নিব, জাহরাতুনের সাথে নিব, লাউনের সাথে নিব না বরং, তাহলে অর্থ হলো এই ছোট ফুলের রং সুন্দর। খালাস, এখন আমাদের প্রশ্ন হলো আমরা এই কেন বললাম, এই কেন বললাম, এটা প্রশ্ন আমরা এটা পিছনে করেছিলাম, কিন্তু আমরা বলেছিলাম হাদা হাদিহের তিনটা অর্থ ওটা আবার মনে রাখতে হবে, ওইটা যদি ভুলে যাই তাহলে কিন্তু এখানে অর্থ করতে মনে হয় অনেক কঠিন। দেখেন আমরা বলেছিলাম হাদা হাদির কয়টা অর্থ, তিনটা অর্থ, হাদা হাদির তিনটা অর্থ, এক নম্বর অর্থ হলো আলিফ লাম মুক্ত, এরপরে যদি আলিফ লাম মুক্ত শব্দ আসে তখন এর হাদা হাদির অর্থ হবে ইহা বা এটি, হাদা কলাম ইহা একটি কলম, এরপরে বলেছিলাম যে আলিফ লাম যুক্ত, যদি হাদা হাদির পরে আলিফ লাম যুক্ত শব্দ আসে তাহলে এই অর্থ হবে এই, আর বলেছিলাম আল কলাম এই কলমটি, এরপরে বলেছিলাম শাকসুন, এরপরে যদি কোনো ব্যক্তির নাম আসে তাহলে হবে ইনি অর্থ হবে ইনি, যেমন হাদা নাইম ইনি নাইম। খালাস, এই যে তিনটা অর্থ এটা মনে রাখতে হবে, এটা যদি ভুলে যায় তাহলে এই কথা থেকে আসলে কিন্তু পাবেন না খুঁজে, এই এর জন্য শর্ত কি আলিফ লাম থাকতে হবে, তাহলে হাজা হাজি ইহা এর অর্থ এই হয়ে যাবে, এখানেও এটাই আসছে, এখানে দেখেন লাউনু হাদিহি জাহরাতি সাগিরাতি, এই ছোট ফুল, এই ছোট ফুলের রং সুন্দর। খালাস বাদা, এরপর লক্ষ্য করি, হাদা মাসজিদুন ইহা একটি মসজিদ, হাদা মাসজিদুন জাদিদুন ইহা একটি নতুন মসজিদ, আমাম আল মাসজিদি তরিকুন ওয়াসিউ, মসজিদের সামনে একটি প্রশস্ত রাস্তা আছে, আর তরিকুল ওয়াসিউ আমাম আল মাসজিদুল জাদিদি, প্রশস্ত রাস্তাটি নতুন মসজিদের সামনে আছে, বাদা বিজানিবিল মসজিদুল জাদিদি মাদ্রাসাতুন কাবীরাতুন ওয়া ময়দানুন কাবীর, নতুন মসজিদের পাশে একটি বড় মাদ্রাসা এবং একটি বড় মাঠ আছে, বাদা আল মাদ্রাসাতুল কাবীরাতু ওয়াল ময়দানুল কাবীর বিজানিবিল মসজিদুল জাদিদুল জামিলি, এখানে এই যে মসজিদের সাথে দুইটা সেবা আছে, দুইটা সেবা আছে, দুইটা সেবা, এর অর্থ হলো বড় মাদ্রাসাটি এবং বড় মাঠটি নতুন সুন্দর মসজিদটির পাশে আছে, নতুন সুন্দর মসজিদটির পাশে আছে। খালাস, এটা বাসা বসে কয়েকবার পড়বেন, বুঝে বুঝে পড়ার চেষ্টা করবেন, কয়েকবার পড়বেন বুঝে বুঝে পড়বেন, এরপরে আগামী ক্লাসে এই বাক্যগুলোর তারকিব দেখবো আমরা, মনে করবেন আমি ঘুরে যাই আপনারা মনে করে দেবেন যে বাক্যগুলোর তারকিব আমাদের পড়া বাকি আছে, এই যে বাক্যগুলো পড়লাম এই বাক্যগুলোর তারকিব আমরা আগামী ক্লাসে দেখবো ইনশাআল্লাহ, তবে বাসা বসে আপনাদের কাজ হলো কয়েকবার মনোযোগের সাথে পড়া। নাম খালাস বাদ, নাম এরপরে আমরা এই আলোচনাটুকু শেষ করে, হ্যাঁ একটু অল্প একটু বাকি আছে, একটু শেষ করলে আমরা আজকে ক্লাস ক্লাস শেষ হবে আজকে, অঞ্জরও যাইয়ে না একটি বিষয় লক্ষ্য করি, আজকে কিন্তু সব ব্যতিক্রম আলোচনা, নিয়মের ব্যতিক্রম ব্যতিক্রম আলোচনা আসছে সব আসছে এই পাঠে, মোদাফ মোদাফ মোদাফিলাহি মালকান, মোদাফ মোদাফিলাহির নিয়ম কি ছিল বলেন তো,
কোন সূত্র অনুসারে মুদাফ মুদাফ করেছিলাম আমরা? কোলো মাজমুআন সারিয়া নাকের পর মুক্তাদা হলে মুদাফ মুদাফ হবে, নাকের পরে মুক্তাদা হবে না নাকের পরে মারফ হবে? নাকের পরে মারফ সহি, নাকের পরে মারিফা। আমি বলতে বেরোলে আপনার ওখানে শব্দ হচ্ছে অনেক পরিমাণ, নাকের পরে মারিফা। তবে একটা মারিফা শর্ত দিয়েছিলাম, সেই শর্তটি কি ছিল মনে আছে তো আপনাদের? আফান আফান লা লা, নাকের এখানে শর্ত ছিল না, যে নাকের পরে মারিফা হলে মুদাফ মুদাফ আলাইহি হবে, এটাই ছিল আমাদের নিয়ম। নাকের পরে মারিফা হলে নাকেরাকে আমরা মুদাফ বলবো আর মারিফাকে আমরা মুদাফ ইলাহি বলবো। কিন্তু আজকে আমরা শিখব নাকেরার পরে নাকেরা হয়েও মুদাফ মুদাফ আলাইহি হতে পারে, নাকেরার পরে নাকেরা হয়েও মুদাফ মুদাফ আলাইহি হতে পারে, পরে নাকেরার পরে নাকেরা হলে কি সূত্র কি হবে আমরা বলেছিলাম? মাউসুফ সিফাত, মাউসুফ সিফাতের ক্ষেত্রে একটা শর্ত বলেছিলাম মাস 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 শর্ত, সেই শর্তটি কি ছিল? দ্বিতীয়টি অবশ্যই গুণবাচক হতে হবে, গুণবাচক হতে হবে না সহি। যদি গুণবাচক না হয় তাহলে সে মুদাফেলাই হবে, এটাই ছিল আমাদের মূল আলোচনায় আজকে। নাকেরার পরে নাকেরা আসলে মাউসুফ সিফাত হবে, এটা আমাদের নিয়ম, শর্ত ছিল গুণবাচক শব্দ হতে হবে, যদি গুণবাচক না হয় তাহলে সে মুদাফেলাই হবে, গুণবাচক শব্দ যদি না হয় তাহলে সে মুদাফেলাই হবে, গুণবাচক না হলে মুদাফ মুদাফেলাই হবে, গুণবাচক না হলে মুদাফ মুদাফেলাই হবে না। অঞ্জ এখন আমরা লক্ষ্য করি এখানে ফাল্লাহু কারিয়াতিন, নাম অঞ্জুর ফাল্লাহু মারিফা নাকেরা, নাকেরা নাকেরা ফাল কারিয়াতুন মারিফা নাকেরা, নাকেরা নাকেরা পরে নাকেরা আসছে মাউসুফ সিফাত হওয়ার কথা, শর্ত হলো গুণবাচক শব্দ হতে হবে, কারিয়াতুন এটা কি গুণবাচক শব্দ? না, তাহলে আমরা বলেছিলাম যদি গুণবাচক শব্দ না হয় তাহলে সে মুদাফেলাই হবে, মুদাফেলাই হবে, আর অর্থ দেবে নাকেরা অর্থই দেবে, নাকেরা অর্থই দেবে, তখন সাথে এক যোগ করে বলতে হবে, এক মানা ফাল্লাহু মুদাফ আর করিয়াতি মুদাফেলাই, মানা তখন অর্থ হবে এক গ্রামের কৃষক, এটা কিন্তু নির্দিষ্ট না অনির্দিষ্ট একটা গ্রাম, যে কোনো একটা গ্রাম হতে পারে, এক গ্রামের কৃষক, এক গ্রামের কৃষক, এক গ্রামের কৃষক, এক গ্রামের কৃষক, খালাস। এখানে যদি একজন গ্রামের কৃষক বলতাম তাহলে কি ভুল হতো? এক গ্রামের একজন কৃষক না, ফাল্লাহু মানা কৃষক, সেই বেশি মুশকিল, সেই একজন গ্রামে মানে এক গ্রামের কৃষক, আর এক গ্রামের একজন কৃষক সাওয়াব, সমান কথা, সেই এক গ্রামের কৃষক, খালাস। তারা কি বুঝতে পেরেছে এটা সহজ নিয়ম, যে শর্ত অনুসারে যে পেলাম না, শর্ত কি ছিল? সেবাত হবে, যদি সেবাত না হয় তাহলে সে এখানে কি বাক্য লেখা হয়েছে এটা আপনাকে দেখবেন, আপনি নিজের মতো করে বাংলা অর্থ করলে তো হবে না। এখানে লেখা হয়েছে কি, আগে কি মোদাফেলের অর্থ আসবে, আগে মোদাফেলের অর্থ নিতে হবে আপনাকে, আগে মোদাফের অর্থ নিলে হবে না। আমরা জানি যে মোদাফেলাহির অর্থ প্রথমে আসে, এরপরে আসে মোদাফের অর্থ, তো মোদাফেলাই কি গ্রাম, তাহলে হবে এক গ্রামের কৃষক, অথবা যদি কেউ বলে এক গ্রামের একজন কৃষক তাও সহি, আপনি যদি বলেন একজন গ্রামের কৃষক তাহলে হবে না, এটা ভুল হবে বাক্য অর্থ করা। তাহলে মানা আগে মোদাফেলের অর্থ, এরপরে মোদাফের অর্থ, মোদাফেলের অর্থ কি এক গ্রাম, তাহলে এক গ্রামের কৃষক। এখন যখন আমি গ্রামের সাথে যুক্ত হয়ে আসবে তখন কৃষকও না মারেফা হয়ে যাবে, তখন আর একজন থাকবে না, এই জন্য আর একজন বলার প্রয়োজন হয় না। যখন কোনো গ্রামের সাথে কৃষক কৃষক চলে আসবে, মোদাফেলার সাথে যখন কৃষক আসবে তখন ওই কৃষক নির্দিষ্ট হয়ে যাবে, সে যে গ্রামেরই হোক ওই গ্রামের সাথে নির্দিষ্ট হয়ে যাবে সে, তখন আর ওই আর তখন আর ওই একজন বলার প্রয়োজন হয় না, যে এক গ্রামের কৃষক, ওই গ্রাম আসবে কৃষকের সাথে, খালাস। আলান অঞ্জন এখন আমরা লক্ষ্য করি এখানে, এটাই আমাদের এখানে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে।
ফাল্লাহুল কারিয়াতি গ্রামের কৃষক, এই গ্রাম নির্দিষ্ট একটি গ্রাম। বাদা ফাল্লাহু কারিয়াতিন এক গ্রামের কৃষক। বাদা কিসাতুল আসাদি সিংহের গল্প, কিসাতু আসাদিন এক সিংহের গল্প। আমামাল বাইতি বাড়ির সামনে, আমামা বাইতিন এক বাড়ির সামনে। ইমামুল মসজিদি মসজিদের ইমাম, ইমামু মসজিদিন এক মসজিদের ইমাম। খাস কিন্তু আপনাদের ভাইবার প্রশ্ন সুন্দর করে আপনাদের মতো করে আজকে নোট করে নেবেন এই বিষয়গুলো, তাহলে দেখবেন আপনারা আর পরবর্তী পড়তে হবে না, ঠিক হয়ে গেছে আপনার। খালা সাদা বাদা, এরপর লক্ষ্য করি আলান নানজুরু ইলা সাবুর, আমরা বোর্ডে চলে যাব, এই আলোচনা বলেই আছে ক্লাস শেষ হবে ইনশাআল্লাহ। নাহনু নারিফু হারফুন নেদা ওয়া মুনাদা, আমরা ইতিপূর্বে হারফুন নেদা পড়েছি, মুনাদা পড়েছি, হারফুন নেদা মুনাদা। মাহুল হারফুন নেদা, হারফুন নেদা ইয়া। ওয়াবাদা মুনাদা ইরাফ দম্মায় ওয়াহেদা, আমরা জানি মুনাদা ইরাফ হবে দম্মায় ওয়াহেদা। মিসাল ইয়া নাইমু, নাইম মুনাদা ইরাফ দম্মায় ওয়াহেদা। এক পেশ, আমরা জানি যে মুনাদা ইরাফ হবে এক পেশ নাম সহি, লাকিন কিন্তু মুনাদা যদি মুদাফ হয়, মুনাদা মুদাফ হলে তখন এক পেশের জায়গায় এক জবর হয়ে যায়, মুনাদা মুদাফ। মুনাদা মুদাফ, এই মুনাদা যদি মুদাফ হয় তাহলে এক পেশের জায়গায় কি হবে, এক জবর হবে, আচ্ছা হবে, তখন জবর হবে, এক পেশের জায়গায় এক জবর হবে নাম অঞ্জুর। এখানে বলা হয়েছিল হে নাইম, যদি নাইমের স্ত্রীকে রাখা হয় নাম ইয়া ঝাউজা, ইয়া আফওয়ান, ইয়া ঝাউজা নাইমিন, আমরা দেখতে পেলাম ইয়া এর পরে ঝাউজা এই শব্দটি মুদাফ হয়েছে, মানা কিভাবে বুঝলাম, কারণ ঝাউজা তু নাইমিন, নাইমের স্ত্রী, ঝাউজা তু নাইমিন, নাইমের স্ত্রী, ঝাউজা তু কি মুদাফ, এই মুদাফ যদি ইয়ার পরে আসে হরফুন নেদার পরে যদি মুদাফ হয় তাহলে সে এক পেশির জায়গায় এক জবর হয়ে যাবে, এই জন্য এখানে হলো ইয়া ঝাউজাতা নাইমিন, হে নাইমের স্ত্রী, ইয়া ঝাউজাতা নাইমিন, ইয়া ঝাউজাতা নাইমিন। খালাস ফাইম তুম, আমরা বুঝতে পেরেছি এতটুকু, যদি মুদাফ হয় ইয়ার পরে, ইয়ার পরে সাধারণ নিয়ম হলো কি দম্মায় ওয়াহেদা এক পেশ হবে, কিন্তু যদি মুদাফ হয় ইয়ার পরে শব্দটি মুদাফ হয় তখন এক পেশের জায়গায় এক জবর হবে, এতটুকুই হলো পার্থক্য। নাম অঞ্জন ইহাদা মাকান মুআল্লিমুল মাদ্রাসাতি, মাদ্রাসার শিক্ষক, মুআল্লিমুল মাদ্রাসাতি মাদ্রাসার শিক্ষক, আও ইয়া মুআল্লিমাল মাদ্রাসাতি হে মাদ্রাসার শিক্ষক, ইয়া মুআল্লিমাল মাদ্রাসাতি হে মাদ্রাসার শিক্ষক। বাদা ইমামুল মসজিদি মসজিদের ইমাম, ইয়া যোগ করলে তখন হবে ইয়া ইমামাল মসজিদি হে মসজিদের ইমাম। বাদা সাদিকাতু জায়নাবা, জায়নাবের বান্ধবী, যদি ইয়া যোগ করে এর পূর্বে ইয়া সাদিকাতা জায়নাবা হে জায়নাবের বান্ধবী। বাদা সাদিকু মাহমুদিন মাহমুদের বন্ধু, ইয়া যোগ করলে ইয়া সাদিক মাহমুদিন হে মাহমুদের বন্ধু। আখু বেলালিন বেলালের ভাই, ইয়া আখ বেলালিন হে বেলালের ভাই। খালাস আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই, ইকরাউ জাইয়িদান ফি বাইতিকুম দারসাল ইয়াউম, দারসাল ইয়াউম মুহিম্মুন জিদ্দান, মুহিম্মুন জিদ্দান। আজকের ক্লাস আমাদের কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা ছিল, প্রত্যেকটি বিষয় ছিল নতুন নতুন বিষয়, এর জন্য আজকের ক্লাসটা আপনারা মনোযোগ সহকারে বাসা বসে দেখবেন। ওয়াইস ওয়ান, আর কি আপনাদের কোনো কথা আছে?